আপনারা দেখছেন বঙ্গের খবর। লরির চাকা ফেটে আহত এক মহিলা, প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের। বাঁকুড়া থেকে সারেঙ্গা মেদিনীপুর যাওয়ার রাস্তায় অতিরিক্ত পাথর বোঝাই ও মাল বোঝাই গাড়ির যাতায়াতের ফলে রাস্তায় হয়েছে বড় বড় গর্ত, বেড়েছে দুর্ঘটনা, প্রায় প্রাণ গেছে কয়েকটি। বুধবারও একটি পাথর বোঝাই লরির চাকা ফেটে গুরুতর জখম হয়েছেন এক মহিলা। তাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে সারেঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়। প্রতিবাদে আজ প্রায় দু ঘন্টা পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিলেন বিজেপির সারেঙ্গার মণ্ডল সভাপতি থেকে তৃণমূলের স্থানীয় কর্মীরা সকলেই। উল্লেখ্য স্থানীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে ধাদিকা ব্রিজে ফাটল দেখা দেওয়ার কারণে, ওই ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে অধিকাংশ ভারী ভারী যানবাহন এই রাস্তা দিয়েই চলাচল করছে। স্থানীয়দের দাবি, এই অতিরিক্ত মাল বোঝাই গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করতে হবে এই রাস্তা দিয়ে। সমস্ত দল মত ধর্ম নির্বিশেষে সবাই চাইছি যে এইসব যেসব গাড়িগুলো আসছে, বড় গাড়ি, ওভারলোড গাড়ি, এইসব রাস্তা এটা নয়। আজকে ওই ব্রিজটা ভাঙার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে রাস্তা আছে পারাপার করার জন্য, কিন্তু সেটাতে কেউ কোনো পদক্ষেপ, প্রশাসন কোনো পদক্ষেপ না নিয়ে, শুধু এই সারেঙ্গা ভায়া সারেঙ্গা হয়ে গাড়িগুলো যাতায়াত করছে। তার জন্যে আজকে আমরা সারেঙ্গা বাজারে যত বাসী আছি তাতে আমাদের যত ধর্ম বর্ণ মত নির্বিশেষে সবাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা তার সঙ্গে জানাচ্ছি যে পেশেন্টটি অসুস্থ হয়েছেন এবং তাকে বাঁকুড়া রেফার করা হয়েছে, তার সমস্ত খরচ খরচা প্রশাসনকে বইতে হবে এবং নির্বিবাদে বইতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। কারণ জীবনের কতগুলো ট্রাকের বিনিময়ে একটা জীবন লয়, একটা জীবন থেকে বহু ট্রাক কিনেছে। তাই আমি আপনাদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দরকার হলে আমাদের প্রধানমন্ত্রীকে পর্যন্ত জানাচ্ছি যে দয়া করে এই গাড়িগুলি এই রাস্তাটি যেমন যাতায়াত না করে। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। সুস্থ শরীর আর সুন্দর মন গড়ে উঠুক আপনার শিশুটির, মল্লভূম যোগ সেন্টারের হাত ধরে। হ্যাঁ, আমাদের অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলী প্রশিক্ষণ দিচ্ছেন যোগাসন, প্রাণায়াম ও জিমন্যাস্টিকের। মহিলাদের জন্য রয়েছেন মহিলা প্রশিক্ষক। বিশ্বমানের যোগা সেন্টার মল্লভূম যোগ সেন্টার আমাদের সমস্ত শাখাগুলিতেই ভর্তি চলিতেছে। বিষ্ণুপুর শহরে যে কোনো একটি শাখাতে চলে আসুন। বকুলতলা স্পোর্টিং ক্লাব, বাটপুকুর শাখা, লীলনী ক্লাব, রমেশ স্মৃতি সংঘ, নেতাজি নগর কলোনি শাখা, এছাড়াও শহরের বাইরে জয়পুর, হেতিয়া, বাঁকাদো, রামসাগর ও জয়কৃষ্ণপুর। তাহলে আর দেরি নয়, আমাদের ঠিকানাটি মনে রাখবেন, মল্লভূম যোগ সেন্টার, বিষ্ণুপুর, বাঁকুড়া। আমাদের মোবাইল নাম্বার 9434239235, 9832139952।